নিউ বঙ্গাইগাঁও থেকে শ্রীমান সুধাংশু মোহন নাথের পত্র পাইলাম। তাহার মঙ্গলের জন্য নাকি তাহাকে বিভিন্ন রকমের পাথর ধারণ করিতে হইবে। ওঙ্কার মন্ত্রে যে দীক্ষিত, প্রণব বিগ্রহ যার পরম অবলম্বন, তাহার পক্ষে যে এই সব ফষ্টি নষ্টির প্রয়োজন নাই তাহা তাকে জানাইয়া দাও। রাহু, কেতু, শনি ওঙ্কার উপাসকের কোনো ক্ষতি সাধিতে পারে না, ইহা সুনিশ্চিত জানিও এবং তাহাকে জানাইয়া দাও। কোনো কোনো প্রস্তরের, কোনো কোনো ধাতুর, কোনো কোনো রত্নাদির আলাদা আলাদা বিশেষ গুণ থাকিতে পারে, কিন্তু উহা মানুষের ভাগ্য পরিবর্তন করিয়া দিবে, এইরূপ কুসংস্কার থাকা উচিত নয়। মৃতাস্থির মালা ধারণ করিলে উগ্র, রুদ্র, চণ্ডভাব জাগিতে পারে। রুদ্রাক্ষের মালা ধারণ করিলে আত্মবিশ্বাসের দৃঢ়তা আসিতে পারে। তুলসী বা বাসকের মালা ধারণ করিলে শান্ত, বিনম্র, মৃদুভাব স্বভাবে জন্মিতে পারে। কিন্তু ভাগ্য পরিবর্তন হবে মানুষের পুরুষকারের বলে। এই সহজ সরল বুদ্ধিসঙ্গত কথাটার মর্ম বুঝিবার লোকের অভাব। তাই তোমরা শনি, রাহু, কেতু ঠেকাইবার জন্য হুড়াহুড়ি করিয়া গ্রহরত্নের দোকানে ভিড় জমাইতেছ। দোকানদারেরা ব্যবসায় বোঝেন, সুতরাং প্রয়োজন মতো বাজার সৃষ্টি করিবার জন্য তাহারা বিদ্বান এবং বিচক্ষণ ব্যক্তিদিগকে প্রচুর দক্ষিণা দিয়া প্রচার কর্মে লাগাইয়া দেন। গোমেজ আর পৌথরাজ পাথর বিক্রয়কারীর বাড়িতেই সাততলা দালান উঠে। বিভ্রান্ত ব্যক্তির শনিরাহু কেতু ভীতির ফসল আসিয়া প্রস্তর বিক্রেতার লোহার সিন্ধুক পূর্ণ করে বা তাহার ব্যাংক ব্যালেন্স বাড়ায়। তোমরা পুরুষকারবাদী হও, সকলকে পুরুষকার অবলম্বন করিতে প্রেরণা দাও। বীর্যবান ব্যক্তির ঘন ঘন করাঘাতে ধনলক্ষ্মীর দুয়ার আপনি একদিন খুলিয়া যাইবে। মদ্যপান বর্জন করো, পরনারী পরিহার করো, প্রচণ্ড পৌরুষ নিয়া সাফল্যের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করো। এই কথাটা ঘরে ঘরে বজ্রকণ্ঠে শোনাও। 2000 বছর ধরিয়া কেবল অদৃষ্টের কথাই শুনিয়াছ এবং শুনাইয়াছ, এখন একটা নূতন কথা শুনো এবং শোনাও। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমণা সপ্তত্রিংশতম খণ্ড। হরি ওম।